আমি রাশিদুল হোসেন চৌধুরী রনি, প্রাইভেট রেডিও ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সেক্রেটারি, মায়া কর্পোরেশনের প্রোপাইটার, থাকছি দুবাই গ্লোবাল বিজনেস সামিট 2020-তে। আজ 2019 সাল, বাংলাদেশ উন্নতির শিখরে। নেক্সট স্টেপ হচ্ছে আমাদের ভিশন 2041, উন্নতির যেই ধারা এবং আমরা পৃথিবীর যে একটি সবথেকে উন্নতশীল দেশ হিসেবে আমরা গড়ে ওঠার যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, জননেত্রী শেখ হাসিনার যে স্বপ্ন, সেই বাস্তবায়নে আমরা সবাই একত্রিত হচ্ছি একটি প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে দুবাইতে। তো ইটস বেটার, লেটস গো লাইক ইন 2041, দ্যাটস উই হ্যাভ লাইক আওয়ার অ্যাচিভমেন্ট, উই হ্যাভ টু ডু ইট অ্যান্ড উই ক্যান ডু ইট, উই হ্যাভ টু শো দ্যাম ইন দ্য হোল অফ দ্য ওয়ার্ল্ড। আমরা চাই যে বাংলাদেশকে একটি প্ল্যাটফর্মে আমরা সব জায়গাতে যেন দাঁড়াতে পারি অন্যান্য উন্নত বিশ্বের সাথে। সেটাকে সাকসেস করার জন্য আমরা একটি প্ল্যাটফর্মে দাঁড়াই, সেটার নাম হচ্ছে দুবাই গ্লোবাল বিজনেস সামিট 2020-তে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস অর্গানাইজার বাংলাদেশ বিজনেস কাউন্সিল, পার্টনার জিবিটিভি অ্যান্ড বিজনেস আমেরিকা, এরকম একটি সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে সবার সাথে দুবাইতে।